এ মুসলমান যুবক ভাই শুধু তাই নয়, এক আল্লাহর ওলি এক এলাকায় দিনের কাজের জন্য বের হয়েছে, সঙ্গে ছিল তিন দিনের খাবার দাবার, তিন দিন পর্যন্ত দাবাত দিয়েছে, খাবার দাবার শেষ, সন্ধ্যাবেলা ওই আল্লাহর ওলি মসজিদের মধ্যে আইসা ঘুমাইছে। এক মুসল্লি যায় বলে, আহারে আপনার চেহারাটা তো শুকনা শুকনা লাগতেছে, আপনি কি আজকে কিছু খান নাই? কয় না খাই নাই। কিসের জন্য রয়েছেন? দিনের কাজ করতেছি, দিনের কাজের জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমায়েন না, আমি বাড়ি থেকে আসতেছি। হে মুসলমান যুবক ভাই, মুসল্লি লোকটা বাড়িতে যাইয়া ওই আল্লাহর ওলির জন্য তিনটা রুটি নিয়ে আসছে। পরের দিন আবার আল্লাহর ওলি সারা দিন দিনের কাজ করেছে, সন্ধ্যাবেলা আইসা মসজিদের মধ্যে ঘুমাইছে। মুসল্লি লোকটা আজও যাইয়া দেখে আল্লাহর ওলি মসজিদে পড়ে রয়েছে, যায় নাই। মুসল্লি লোকটা যায় বলতেছে, আজকেও তো দেখি যান নাই। যান নাই কেন? কারণ আছে। চেহারাটা তো শুকনা শুকনা লাগতেছে, কিছু কি খান নাই? না খাই নাই। যেই তিন রুটি দিয়েছিল, তিন রুটি খাইয়া আজকে সারা দিন দিনের কাজ করেছে। আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমায়েন না, আমি বাড়ি থেকে আসতেছি। এ মুসলমান এ যুবক ভাই, মুসল্লি লোকটা বাড়িতে যাইয়া দুইটা রুটি নিয়ে আস, দুইটা রুটি খাইয়া পরের দিন আবার সারা দিন দিনের কাজ করেছে। সন্ধ্যাবেলা আল্লাহর ওলি মসজিদের মধ্যে আইসা ঘুমাইছে, আজও যায় দেখে মুসল্লি লোকটা আল্লাহর ওলি এখানে রয়েছে। আজও তো জান নাই, এখানে রয়েছেন কেন? দিনের কাজ করেছে। আচ্ছা ঠিক আছে, ঘুমায়েন না, আমি বাড়ি থেকে আসতেছি। এ মুসলমান যুবক ভাই, মুসল্লি লোকটা বাড়িতে যাইয়া একটা রুটি আইনা তারে খাওয়াইছে, খাওয়াইয়া মুসল্লি লোকটা আল্লাহর ওলির দুইটা হাত ধরে বলে, আল্লাহর ওলি গো, আগামীকাল আপনি আর এই মসজিদের মধ্যে থাকেন না, আগামীকাল আপনি মসজিদ থেকে চলে যান। আরে তুমি কেন আমাকে মসজিদ থেকে যাইতে বলতেছ? কয় কারণ আছে। মুসল্লি লোকটা ডাক দিয়া বলে, আপনি রয়েছেন কেন? কয় কারণ আছে। আল্লাহর ওলি বলে, তোমার কারণটা বলো। মুসল্লি লোকটার চোখে পানি, চোখ দিয়া পানিগুলো জ্বর জ্বর করে পড়তেছে। ডাক দিয়া বলি, ওলি গো, আমি প্রতিদিন জঙ্গলা থেকে কিছু কাঠ ক্রয় করি, কিছু কাঠ কাটি, এই কাঠগুলা কাইটা বাজারে নিয়ে আমি বিক্রি করি, আমার বিক্রিকৃত টাকা দিয়া তিনটা রুটি বানানো যায় এমন আটা আমি খরিদ করতে পারি, ক্রয় করতে পারি। আমার ঘরে তিনজন সদস্য, আমি, আমার স্ত্রী, আমার সন্তান। ওগো আল্লাহর ওলি, প্রথম যেদিন দেখলাম তুমি আল্লাহর ওলি এখানে না খাই আছো, আমি ঘরে যাইয়া আমার স্ত্রীটারে ডাক দিয়া বলি, স্ত্রী গো, সাহাবাদের সামনে আয়াত নাজিল হয়েছে, সাহাবারা আমি হামানদারি করেছে, আল্লাহর একটা যোগ্য বান্দা দিনের কাজের জন্য মসজিদের মধ্যে আসছে, আজকে আমি আল্লাহর ওই ওলিটার একটু মেহমানদারি করতে চাই। ওগো আল্লাহর ওলি কথা বললে পড়ে আমার স্ত্রী আমার হাতে দুইটা রুটি আইনা দিছে। আমি আমার স্ত্রীকে প্রথম বলেছিলাম যে আমার রুটিটা আমারে দিয়ে দাও, এভাবে বললে পরে আমার স্ত্রী দুইটা রুটি আইনা আমার হাতে দিয়া বলে, স্বামী গো, নিজেই বুঝি একা একা সব কামাই করবা, স্ত্রীটারে বুঝি দিবা না। ওগো আল্লাহর ওলি, স্ত্রী রুটিটা আমার রুটিটা সহ যখন আমি ঘর থেকে বের হইলাম, পিছন থেকে আমার সন্তানটা আমাকে ডাইকা বলতেছে, বাবা তোমরা স্বামী ও স্ত্রী বুঝি একাই জান্নাতে যাইবা, সন্তানটারে বুঝি নিবা না। আল্লাহর ওলি গো, আমার সন্তানটা ও রুটিটা আমার হাতে আইনা দিয়া বলতেছে, আল্লাহর দিয়া আমাকে বলতেছে, বাবা আমি ওই আল্লাহর ওলির মেহমানদারি করতে চাই। ওগো আল্লাহর ওলি, প্রথম যেদিন আপনাকে তিনটা রুটি খাওয়াইলাম, আমরা তিনজনই ঘরের মধ্যে উপোস ছিলাম, অনাহারে ছিলাম। দ্বিতীয় দিন আইসা দেখি আপনি আল্লাহর ওলি মসজিদের মধ্যে শুয়ে রয়েছেন, বাড়িতে যায় দেখি আমার সন্তানটা অসুস্থ হয়ে গেছে,
সন্তানের রুটিটা আনতে পারি নাই, স্বামী স্ত্রী দুইজনের রুটিটা আপনার জন্য দ্বিতীয় দিন না খায় আমি আসছিলাম, আজকে বাড়িতে যায় দেখি আমার স্ত্রীটাও অসুস্থ, স্ত্রীর রুটিটা আনতে পারি নাই। আল্লাহর ওলি গো, আজকে আমি তৃতীয় দিনের মতো না খাইয়া আপনার জন্য একটা রুটি নিয়ে আসছি। ওগো আল্লাহর ওলি, শক্ত কাপড়ের কাফন দিয়া পেটটা বাইদা রাখছি। আল্লাহর ওলি গো, আপনি যদি আগামীকাল এই মসজিদ থেকে না যান, এই পেটের বাঁধন আর কোনোদিন খুলতে পারব না। আপনি আগামীকাল চলে যায়েন, আপনি কি চান যে আমি না খাইতে না খাইতে মারা যাই? ও আল্লাহর ওলি, আপনি আগামীকাল চলে যায়েন, আপনি মেহমান না খায়া থাকবেন, আমি কিভাবে আল্লাহর দরবারে মেহমানদারি নিব? এইভাবে বললে পরে আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও ভাই, আরে আমি কিসের জন্য এই মসজিদের মধ্যে রইলাম? প্রথম যেদিন তুমি তোমার হালাল কামায়ের টাকা দিয়া তিনটা রুটি আমারে খাওয়াইছিলা, তিনটা রুটি খাওয়ার পরে আমার ঘুমের মধ্যে এত আরাম হয়েছে, এত মজা হয়েছে, আমার ইমানি নূর এত বাড়া বাড়ছে, তোমার হালাল কামায়ের তিন রুটি খাই নাও। ওই দিন স্বপ্ন যোগে আমি আল্লাহর রাসূলকে তিনবার স্বপ্নে দেখেছিলাম, সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন যখন দুই রুটি তুমি আমারে খাওয়াইছিলাম, তোমার হালাল খাবার খাইয়া ঘুমাইছিলাম, স্বপ্নে যোগে আল্লাহর রাসূলকে আমি দুইবার দেখেছিলাম, আজকে আমি বাহানা করিয়া করে এই মসজিদের মধ্যে রইছিলাম যাতে করে আজকে তোমার হালাল কামায় রুটি খাইতে পারি, আর রুটি খাইয়া আল্লাহর রাসূলকে আমি একবার স্বপ্নে দেখতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাই, হযরত আবু মুসা আশআরি, আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এক সময় ইয়ামান থেকে একটা মুসলমানের জামাত মদিনা আগমন করে। মদিনায় কিছুদিন অবস্থান করার ফলে সঙ্গে যেই খাবার দাবার ছিল খাবার দাবার শেষ হয়ে গেল, তারা খাদ্য সংকটে পড়ে গেলেন। ইয়ামানের এই মুসলিম জামাত তারা পরামর্শক্রমে একটা প্রতিনিধি দল আমার আপনার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই বলে পাঠালেন যে তারা খাদ্যের সংকটে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। এ মুসলমান যুবক ভাই, প্রতিনিধি দল যখন আমার আপনার নবী বিশ্ব নবী সরকারের দুয়ালম নবীর গৃহের সামনে গেল, গৃহের সামনে যখন অবস্থান করতেছিলেন, ভিতর থেকে আল্লাহর হাবিব বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করতেছিলেন। এই কোরআনের আয়াতের শব্দ তাদের কানে বাজতেছিল, আল্লাহর রাসূল তেলাওয়াত করতেছিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা। এ মুসলমান যুবক ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করতেছিলেন যে পৃথিবীর জমিনে যত বিচরণশীল প্রাণী রয়েছে সমস্ত বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তাআলার হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা যখন গৃহের সামনে থেকে আয়াত শুনতেছিলেন তখন তারা বলতে লাগলেন, আরে আমরা আশারি গোত্রের মানুষ তো, অন্য অন্য জীবজন্তুর চাইতে আর নিকৃষ্ট না, অতএব আল্লাহ তাআলা যদি অন্য অন্য জীবজন্তুর রিজিকের দায়িত্ব নেয়, আমাদের আশারি গোত্রের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভেবে তারা আল্লাহর হাবিব বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেদের সমস্যার কথা না বলেই প্রতিনিধি দল তাদের কাফেলার কাছে চলে গেলেন। যায় তারা বলতে লাগলেন, সুসংবাদ সুসংবাদ, মহান আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেলার সমস্ত মানুষ এই কথার অর্থ এভাবে বুঝে নিল যে হয়তো তারা আল্লাহর রাসূলের কাছে তাদের এই সমস্যার কথা বলেছে, আল্লাহর রাসূল তাদের জন্য খাবারের ব্যবস্থা করে পাঠাইতেছে। এই ভেবে তারা নিশ্চিন্তে মনে বসে রইলেন। কিছুক্ষণ পরে দেখলেন
যে দুইজন ব্যক্তি খাঞ্চাবর্তি সহ রুটি এবং বোনাগোস্ত সহকারে তাদের সামনে আসলেন। তারা খাবার প্রিয় অত্যন্ত আনন্দিত হলো, তৃপ্তি সহকারে খেয়ে খাবার কিছু অবশিষ্ট হলো, সবাই পরামর্শ করলো অবশিষ্ট খাবারগুলো আল্লাহর রাসূলের দরবারে পাঠিয়ে দেওয়া হোক, হয়তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন অনুসারে তা ব্যয় করতে পারবেন। এ মুসলমান যুবক ভাই, এভাবে পরামর্শ করে দুইজনের মাধ্যমে তারা খাবার আমার আপনার নবী বিশ্ব নবী সরকার দুয়ালম নবীর দরবারে পাঠিয়ে দিলেন। প্রতিদিনই দল যে বললেন, ও আল্লাহর হাবিব, যে খাবারগুলো আপনি পাঠিয়েছেন আমরা তৃপ্তি সহকারে খেয়েছি, খাবারের অবশিষ্ট অংশগুলো আবার আপনার কাছে আমরা নিয়ে আসছি, আপনি আপনার প্রয়োজন অনুসারে ব্যয় করতে পারবেন। এই কথা বলার পর আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও আমার সাহাবারা, আরে তোমরা এটা কি বলতেছো, আমি তো তোমাদের কাছে কোনো খাবার পাঠাই নাই। ওগো আল্লাহর রাসূল, আমরা দুইজন প্রতিনিধি দল আপনার এখানে পাঠিয়েছিলাম, তারা যেভাবে আমাদেরকে বলল আমরা বুঝেছিলাম আপনি খাবার পাঠিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আমার সাহাবারা, আমি পাঠাই নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোমাদের জন্য খাবার পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাই, বলতেছিলাম এ কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, আমি নই, আমি নই, বরং আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজিক প্রেরণ করেছেন, যিনি সমস্ত পৃথিবীর প্রাণীকুলের রিজিকের দায়িত্ব নিয়েছেন। জুরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আসমান থেকে পাকানো খাবার প্রেরণ করে এটি প্রমাণ করে দিয়েছেন যে রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ, রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহর হাতে, বাহ্যিক কোনো আসবাবপত্র ছাড়াই আল্লাহ তাআলা রিজিক দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের কওমকে 40 বছর পর্যন্ত রিজিক দিয়েছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটা করে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত প্রকাশ করেছেন যে আমি আল্লাহ ইচ্ছা করলে সব কিছু পারি, কিন্তু এটা মহান আল্লাহ তাআলার কোনো স্বাভাবিক নিয়ম নয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে কিছু নিয়ম নীতি দিয়েছেন, পৃথিবীর জমিনকে আল্লাহ তাআলা নিয়ম নীতির অধীনে করে দিয়েছেন, দুনিয়ার সব কিছুকে আল্লাহ তাআলা একটা নিয়মের অধীনে নিয়ে আসছেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন এবং প্রত্যেককে নিজ নিজ মেধা এবং যোগ্যতার বলে রিজিক অন্বেষণ করার, রিজিক খোঁজার নির্দেশ আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতে যুমার মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। ইয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ শেষ হলে তোমরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ সন্ধান তোমরা করার জন্য বের হবে। সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাই, ইয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ শেষ হলে রিজিক অন্বেষণ করার তাকিদ দিয়েছেন। এ মুসলমান, এ যুবক, এই জন্য দুনিয়ার জমিনে আমরা আমাদের রিজিক অন্বেষণ করা লাগবে। এখন কি রিজিক অন্বেষণ করব, কারণ রিজিক তো দুই প্রকার, এক হালাল রিজিক, আরেক প্রকার হলো হারাম রিজিক। যে কোনো প্রকার রিজিক অন্বেষণ করলেই কিন্তু আল্লাহর দরবারে পার পাওয়া যাবে না। রিজিক অন্বেষণ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারায়, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা। যে কোনো রিজিক অন্বেষণ করার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। রিজিক অন্বেষণ করতে গেলে, রিজিক খুঁজতে গেলে দুনিয়ার জমিনে হালাল রিজিক খোঁজা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
কারণ ইয়াতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ তোমরা পবিত্র এবং খাদ্য থেকে পবিত্র হালাল খাদ্য থেকে তোমরা আহার করো হারাম খাদ্য তোমরা আহার করতে পারবে না কারণ আমি আল্লাহর নির্দেশ হলো তোমরা তোমাদের জীবনে হালাল খাদ্য গ্রহণ করবে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার আরেক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম হে পৃথিবীর মানুষ হে লোক সকল তোমরা যারা ঈমান এনেছো তোমরা পবিত্র খাদ্য দ্রব্য থেকে আহার করো জোরে বলেন সুবহানাল্লাহ যে খাদ্য দ্রব্যগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক হিসাবে দান করেছি এ মুসলমান যুবক ভাই শুধু তাই নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা হালাল রিজিক অন্বেষণ করা ফরজ কার্যসমূহের মধ্যে আরেকটা ফরজ জোরে বলেন সুবহানাল্লাহ হালাল রিজিক অন্বেষণ করা ছাড়া বিকল্প আর কোনো পথ নাই কারণ হারাম রিজিক অন্বেষণ করে আল্লাহর জমিনে থাকতে গেলে আল্লাহর ইবাদত করতে গেলে এই ইবাদত আল্লাহর দরবারে কোনো মূল্য নাই কথা বলেন ঠিক কি না এই জন্য হালাল রিজিক অন্বেষণ করা লাগবে কারণ দুনিয়ার জমিনে আসছি আল্লাহর গোলামি করব আর গোলামি এগুলো আল্লাহর দরবারে কবুল করাইতে গেলে হালাল রিজিক খাওয়া এটা আমার আপনার জন্য শর্ত হারাম রিজিক খাবো আবার আল্লাহর ইবাদত বন্দেগী করব এই ইবাদত বন্দেগী কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক কি না কারণ হালাল রিজিক খাইলে অন্তরে নূর পয়দা হয় ইবাদতের মধ্যে বড় মজা লাগে স্বাদ পাওয়া যায় জিকিরে মজা পাওয়া যায় নামাজে মজা পাওয়া যায় যত ইবাদত বলেন হালাল রিজিক খেয়ে যদি আমি আপনি করি ওই ইবাদতের মধ্যে মজাই আলাদা পাওয়া যায় কথা বলেন ঠিক কি না এ মুসলমান যুবক ভাই ইয়াকুব নানু তুমি রহমাতুল্লাহি আলাই বলেন আরে বারতে দেওবন্দে একজন দিন মজুর ছিল যার নাম ছিল শাহজি আব্দুল্লাহ ও শাহজি আব্দুল্লাহ প্রতিদিন জঙ্গলাত থেকে কিছু ঘাস কাটতেন যে ঘাসগুলো শাহজি আব্দুল্লাহ বাজারে নিয়ে বিক্রি করতেন শাহজি আব্দুল্লাহ খুব নীতিমান মানুষ ছিলেন তার গাছগুলো তিনি এক দামে বিক্রি করতেন ছয় রুপিয়া এ মুসলমান যুবক ভাই মানুষ ধারণা করত শাহজি আব্দুল্লাহর গাছ যদি গরুকে মহিষকে খাওয়ানো যায় তাইলে ওই গরু ওই মহিষ বেশি বেশি দুধ দেয় জোরে বলেন সুবহানাল্লাহ ঘরের মধ্যে বরকত হয় এই জন্য সারা এলাকার মানুষের আবেগ ছিল শাহজি আব্দুল্লাহর গাছের প্রতি এত আবেগ থাকার পরও শাহজি আব্দুল্লাহ কোনোদিন দাম বাড়িয়ে নেয় নাই খুব নীতিবান মানুষ ছিলেন যে আগে আসতো তার কাছে ঘাস বিক্রি করত এ মুসলমান এ যুবক ভাই শাহজি আব্দুল্লাহ ছয় রুপিয়ায় ঘাসগুলো বিক্রি করতেন বিক্রিকৃত টাকাকে তিনি তিনভাবে ভাগ করতেন দুই রুপিয়া এতিম অসহায় গরিব মিসকিন বিধবাদেরকে দান করে দিতেন আর দুই রুপিয়া দিয়া সে তার সংসার চালাতেন আর দুই রুপিয়া সে জমা করে রাখতেন এভাবে সারা বছর তার জমানো টাকা সাত রুপিয়া অথবা তার চাইতে কিছু একটা বেশি হতো এই টাকা দিয়া শাহজি আব্দুল্লাহ প্রতি বছর ওলামায়ে কেরামদেরকে একবার দাওয়াত করে খাওয়াতেন ইয়াকুব নানু তুমি রহমাতুল্লাহি আলাই বলেন আরে আমরা সারা বছর অপেক্ষায় থাকতাম শাহজি আব্দুল্লাহ কোন সময় আমাদেরকে দাওয়াত দিবে আর আমরা তার দাওয়াত গ্রহণ করব কারণ তার হালাল কামাইকৃত টাকা দিয়া যখন আমরা খাবার খাইতাম আমাদের ভিতরে ইমানে নূর পয়দা হইতো জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান এ যুবক ভাই শুধু তাই নয় ইয়াকুব নানু তুমি রহমাতুল্লাহি আলাই বলে যদি একবার তার ঘরে খাবার খাইতাম চল্লিশ দিন পর্যন্ত ইবাদতের মধ্যে মজা পাইতাম নামাজের মধ্যে মজা পাইতাম জিকিরের মধ্যে মজা পাইতাম কোরআন তেলাওয়াতে মজা পাইতাম শুধু তাই নয় তার ঘরের হালাল খাবার খাইলে আমরা আমাদের ইমানের মধ্যে নূর বাড়ায় নিতাম জোরে বলেন সুবহানাল্লাহ
এটা হলো হালাল খাবারের বরকত, কারণ হালাল খাবার খাইলে অন্তরে নূর পয়দা হয়। আর হারাম খাবার যদি কোনো মানুষ ভক্ষণ করে তার দিল মরে যায়, এবাদতে অনীহা আসে, কাপুরুষতা বৃদ্ধি পায়। এই জন্য হারাম খাবার থেকে নিজেকে হেফাজত করা লাগবে, নিজেকে দূরে রাখা লাগবে। শুধু তাই নয়, ইয়াকুব নানু তুমি রহমাতুল্লাহি আলাই বলেন, আরে একবার একবার দাওয়াত খেতে গিয়েছিলাম, লোকমা মুখে দেওয়ার সাথে সাথেই বুঝতে পারলাম, লোকমাটা মুখে দেওয়ার সাথে সাথেই বুঝতে পারলাম যে খাবারের মধ্যে বড় ভেজাল আছে। পরবর্তীতে জানতে পারলাম যে নিশ্চয়ই খাবারের মধ্যে হারাম উপার্জিত টাকা ছিল, তার ঘরের হারাম খাবার খাইয়া ভিতরের অবস্থা এমন হয়েছিল যে 6 মাস পর্যন্ত শুধু গুনাহ করতে মন চাইছিল, নাউজুবিল্লাহ। এ মুসলমান যুবক ভাই, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানান নারু আওলা বিহি। এ মুসলমান যুবক ভাই, আল্লাহর রাসূল বলেন, হারাম উপায় উপার্জিত সম্পদ দ্বারা উৎপন্ন প্রত্যেকটা গোস্তই জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য হারাম থেকে বাঁচতে হবে। আর আজকে যারা আমাদেরকে হারাম খাওয়াইতে পারে তাদেরকেই আমাদের দুশ্মনেরা নোবেল পুরস্কার দেয়, কি বলেন, ঠিক কি না? ওই যে ডক্টর ইউনুস, সে নোবেল পুরস্কার পাইছে, নোবেল পুরস্কার পাইছে, এটা আমাদের গৌরবের বিষয় না? সে আমাদের মুসলমানের প্রত্যেকটা গড়ে গড়ে হারাম পৌঁছাইতে পারছে, সুদ পৌঁছাইতে পারছে। এই জন্য আমাদের দুশ্মন, ইসলামের দুশ্মন, আমাদের নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন ওই লাল চামড়াওয়ালারা তাকে নোবেল পুরস্কার দিছে, কথা বলেন, ঠিক কিনা? এটা মুসলমানের জন্য কোনো গৌরবের বিষয় না? এত নাস্তিক মুরতাদ আজকে আমাদের সমাজে কেন? কারণ আমাদের সমাজে প্রতিটা গড়ে গড়ে হারাম ঢুকে গেছে, কথা বলেন, ঠিক কিনা? হারামে বরকত নাই, আরামে বরকত। আজকে প্রতিটা গড়ে প্রতিটা সমাজে হারাম থাকার কারণে সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, গড়ে অশান্তি। স্ত্রী তার স্বামীর কথা শোনে না, ছেলে তার বাবার কথা শোনে না, মেয়ে তার মার কথা শোনে না, সমাজ আজকে এত অধপতন এই হারামের কারণে, কথা বলেন, ঠিক কিনা? যদি আমাদের সমাজে আবার হালাল এসে যায় তাহলে আমাদের সমাজে শান্তি আসবে, পরিবারে শান্তি আসবে, রাষ্ট্রের ভিতরেও শান্তি চলে আসবে, কথা বলেন, ঠিক কিনা? এ মুসলমান যুবক ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম মাল দ্বারা লালিত শরীর, হারাম মাল দ্বারা লালিত শরীর কখনো জান্নাতে যাবে না, নাউজুবিল্লাহ। এই জন্য হালালের কোনো বিকল্প নাই, হালাল খাইলে অন্তরে নূর পয়দা হয়, গমের ঘরে গেলে গমের মধ্যে মজা পাওয়া যায়। এ মুসলমান যুবক ভাই, আমার আপনার ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই, তার একজন সাগরে ছিল ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাই। একবার সাগরে নিজের ওস্তাদকে দাওয়াত দিয়েছে তার বাড়িতে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলার একজন কন্যা ছিল, বাড়িতে যায় বলে, মা আজকে আমি আমার ওস্তাদকে দাওয়াত দিয়ে আসছি, আমার ওস্তাদ আমার বাড়িতে আসবে খাবার খাওয়ার জন্য, তুমি খুব মজা করে রান্না করবা, খুব সুন্দর করে রান্না করবা। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলার কন্যা খুব মজা করে রান্না করলেন। এ মুসলমান যুবক ভাই, আমার আপনার ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই ছাত্রের বাড়িতে আসলে পড়ি, ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলার কন্যা কয়েকজনের খাবার রান্না কইরা একাই ওই খাবারগুলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলার সামনে রাখছে। 4-5 জনের খাবার রাখার পর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই একাই 4-5 জনের খাবার খেয়ে ফেলেছে। রাতের বেলা ঘরের মধ্যে ঘুমাইছে, ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলার কন্যা ঘরের সামনে এক মশক পানি রাখছে, যেন রাতের বেলা ঘুম থেকে উঠা পানির জন্য কষ্ট করতে না হয়, এই জন্য এক মশক পানি দরজার সামনে রেখে দিস।
হে মুসলমান, হে যুবক ভাই, পানিটা পানির জায়গায় রয়েছে, পানি খরচ করে নাই। সকালবেলা ফজরের নামাজ হইলে পড়ে গড় থেকে বের হয়ে মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়িরা, এশরাক না পড়েই আবার বাড়ির দিকে রওনা দিস। এ মুসলমান, এ যুবক ভাই, ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাই নিজের মেয়েকে আইসা বলে, মা আমার ওস্তাদ চুলা যাইতেছে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলার কন্যা ডাক দিয়া বলে, আরে আপনার ওস্তাদ চুলা যাইতেছে মানে আপনার ওস্তাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা আমার কাছে বলো। মেয়ে আগে বাবার কাছে বলতেছে, বাবা আপনার ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই তিনি হলেন যুগশ্রেষ্ঠ ইমাম, তার কতগুলা কাজ আমাকে বড় দাদাই ফেলাইছে। ইসলামে কম খাওয়া সুন্নত, চার পাঁচ জনের খাবার দিলাম, একাই সে নিজে খায়া ফেলাইল। রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘরের সামনে পানি রাখলাম, পানিটা পানির জায়গায় রইল, খরচ করে নাই। উনি একজন বড় ইমাম, মসজিদে গেল নামাজ পড়ার জন্য, মসজিদ থেকে আশরাক পইরা বের হওয়ার কথা, তার ভিতরে আশরাকের আমলও নাই, তিনি আবার এত বড় ইমাম হয় কি করে। মেয়ে তো বাবার কাছে খুব সহজে বইলা ফেলাইছে, বাবা বলতেছে আমার দ্বারা সম্ভব না, আমি বলতে পারবো না, তোমার প্রশ্ন তুমি করো। আগে আপনার ইমামকে, আগে আপনার ওস্তাদকে বাংলায় বসান। এ মুসলমান, এ যুবক ভাই, বাংলায় বসলে পড়ে ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির কন্যা অত্যন্ত আদবের সহিত ডাক দিয়া বলে, ও ইমাম, আপনি হলেন যুগশ্রেষ্ঠ ইমাম, আপনার কতগুলা কাজ আমাকে বড় দাদায় ফেলাইছে। ইসলামে কম খাওয়া সুন্নত, চার পাঁচ জনের খাবার দিলাম, একা খাইলেন। রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য পানি দিলাম, পানিটা পানির জায়গায় রাখলেন, খরচ করলেন না। ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন, এশরাকের আমল থাকার কথা ছিল, এশরাক পইরা মসজিদ থেকে বের হওয়ার কথা, এশরাক পড়েন নাই, বাড়ির দিকে রওনা দিয়েছেন। আপনি একজন বড় ইমাম, আপনার সমস্ত কাজগুলো আমাকে বড় দাদায় ফেলাইছে। এ মুসলমান, এ যুবক ভাই, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, মা গোপন বেদ প্রকাশ করতে বাধ্য হয়ে গেলাম। মাগো, যখন তুমি তোমার বাবার হালাল কামাইয়ের দ্বারা উপার্জিত খাবার আমার সামনে রাখলা, আমি তাকায় দেখতেছিলাম তোমার বাবার হালাল কামাইয়ের উপার্জিত খাবারের উপর আল্লাহর রহমত গুলা বর্ষিত হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালাল খাবারের উপর আল্লাহর রহমত বরকত নাজিল হইতেছে, তোমার বাবার হালাল খাবার পাইছি, তাই আজকে সুযোগে বেশি করে খাইছি। আমার ইমানি হালত এত বাড়াবারছে, আমার ইমানি নূর এত বাড়াবারছে, তোমার বাবার হালাল খাবার খাইয়া রাতের বেলা একটা মুহূর্তের জন্য আমার ঘুম আসে নাই, ঘুমাইলে না আমার অজু ভাঙত, এই জন্য তোমার পানি খরচ করার আমার প্রয়োজন হয় নাই। ও মা, ও মা, তোমার বাবার হালাল খাবার খাইয়া আমার ইমানি শক্তি এত বাড়াবারছে যে তোমার বাবার হালাল খাবার খাইয়া একটা পবিত্র কোরআন আয়াত তেলাওয়াত করতেছিলাম, একটা কোরআনের আয়াত থেকে আমি একশত মাসালার জবাব খুইজা খুইজা বের করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার অজু ভাঙে নাই, তোমার পানি খরচ করার আমার প্রয়োজন হয় নাই। আমি মসজিদে গিয়েছি নামাজ পড়ার জন্য, দূর দূরান্ত থেকে হাজার হাজার ছাত্র আমার বাড়িতে আসে আমার কাছে পড়ার জন্য। এখন যদি আমি আশরাক নামাজ পড়ার জন্য এই মসজিদের মধ্যে বসা থাকি, হাজার হাজার ছাত্রগুলো আমার জন্য কষ্ট করবে, অন্যের কষ্ট থেকে বাঁচানোর জন্য নিজের আবাদতের ক্ষতি কইরা এশরাক না পুইরা আমি বাড়ির দিকে রওনা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এ যুবক ভাই, এটা হলো হালালের বরকত। যদি কেউ হালাল খাইতে পারে, ঘুমের মধ্যে মজা পায়, শান্তি পায়, ইমানে নূর পয়দা হয়, আর হারাম খাইলে এবাদতের ভিতরে অনীহা আসে, গুনাহ করতে মনে চায়, কি বলেন ঠিক কিনা? এ মুসলমান, এ যুবক ভাই, শুধু তাই নয়, এক আল্লাহর ওলি এক এলাকায় দিনের কাজের জন্য বের হয়েছে, সঙ্গে ছিল তিন দিনের খাবার দাবার, তিন দিন পর্যন্ত দাবার দিয়েছে, খাবার দাবার শেষ, সন্ধ্যাবেলা ওই আল্লাহর ওলি মসজিদের মধ্যে আইসা ঘুমাইছে।
এক মুসল্লি যায় বলে আহারে আপনার চেহারাটা তো শুকনা শুকনা লাগতেছে আপনি কি আজকে কিছু খান নাই কয় না খাই নাই কিসের জন্য রইছেন দিনের কাজ করতেছি দিনের কাজের জন্য আচ্ছা ঠিক আছে আপনি ঘুমায়েন না আমি বাড়ি থেকে আসতেছি হে মুসলমান এ যুবক ভাই মুসল্লি লোকটা বাড়িতে যাইয়া ওই আল্লাহ আর ওলির জন্য তিনটা রুটি নিয়ে আসছে পরের দিন আবার আল্লাহর ওলি সারা দিন দিনের কাজ করেছে সন্ধ্যাবেলা আয়শা মসজিদের মধ্যে ঘুমাইছে মুসল্লি লোকটা আজও যাইয়া দেখে আল্লাহর ওলি মসজিদে পড়ে রয়েছে যায় নাই মুসল্লি লোকটা যায় বলতেছে আজকেও তো দেখি যান নাই কেন কারণ আছে চেহারাটা তো শুকনা শুকনা লাগতেছে কিছু কি খান নাই না খাই নাই যেই তিন রুটি দিয়েছিলা তিন রুটি খাইয়া আজকে সারা দিন দিনের কাজ করিস আচ্ছা ঠিক আছে আপনি ঘুমায়েন না আমি বাড়ি থেকে আসতেছি এ মুসলমান এ যুবক ভাই মুসল্লি লোকটা বাড়িতে যাইয়া দুইটা রুটি নিয়ে আস দুইটা রুটি খাইয়া পরের দিন আবার সারা দিন দিনের কাজ করেছে সন্ধ্যাবেলা আল্লাহর ওলি মসজিদের মধ্যে আইসা ঘুমাইস আজও যায় দেখে মুসল্লি লোকটা আল্লাহর ওলি এখানে রয়েছে আজও তো জান নাই এখানে রয়েছেন কেন দিনের কাজ করিস আচ্ছা ঠিক আছে ঘুমায়ের না আমি বাড়ি থেকে আসতেছি এ মুসলমান যুবক ভাই মুসল্লি লোকটা বাড়িতে যাইয়া একটা রুকি রুটি আইনা তারে খাওয়াইছে খাওয়াইয়া মুসল্লি লোকটা আল্লাহর ওলির দুইটা হাত ধরে বলে আল্লাহর ওলি গো আগামীকাল আপনি আর এই মসজিদের মধ্যে থাইকেন না আগামীকাল আপনি মসজিদ থেকে চলে যায়েন আরে তুমি কেন আমাকে মসজিদ থেকে যাইতে বলতেছ কয় কারণ আছে মুসল্লি লোকটা ডাক দিয়া বলে আপনি রয়েছেন কেন কয় কারণ আছে আল্লাহর ওলি বলে তোমার কারণটা বলো মুসল্লি লোকটার চোখে পানি চোখ দিয়া পানিগুলো জ্বর জ্বর করে পড়তেছে ডাক দিয়া বলি ওলি গো আমি প্রতিদিন জঙ্গলা থেকে কিছু কাঠ ক্রয় করি কিছু কাঠ কাটি এই কাঠগুলা কাইটা বাজারে নিয়ে আমি বিক্রি করি আমার বিক্রিকৃত টাকা দিয়া তিনটা রুটি বানানো যায় এমন আটা আমি খরিদ করতে পারি ক্রয় করতে পারি আমার ঘরে তিনজন সদস্য আমি আমার স্ত্রী আমার সন্তান ওগো আল্লাহর ওলি প্রথম যেদিন দেখলাম তুমি আল্লাহর ওলি এখানে না খায় আছো আমি ঘরে যাইয়া আমার স্ত্রীটারে ডাক দিয়া বলি স্ত্রী গো সাহাবাদের সামনে আয়াত নাজিল হয়েছে সাহাবারা আমি হামানদারি করেছে আল্লাহর একটা যোগ্য বান্দা দিনের কাজের জন্য মসজিদের মধ্যে আসছে আজকে আমি আল্লাহর ওই ওলিটার একটু মেহমানদারি করতে চাই ওগো আল্লাহর ওলি কথা বললে পড়ে আমার স্ত্রী আমার হাতে দুইটা রুটি আইনা দিছে আমি আমার স্ত্রীকে প্রথম বলেছিলাম যে আমার রুটিটা আমারে দিয়ে দাও এভাবে বললে পরে আমার স্ত্রী দুইটা রুটি আইনা আমার হাতে দিয়া বলে স্বামী গো নিজেই বুঝি একা একা সব কামাই করবা স্ত্রীটারে বুঝি দিবা না ওগো আল্লাহর ওলি স্ত্রী রুটিটা আমার রুটিটা সহ যখন আমি ঘর থেকে বের হইলাম পিছন থেকে আমার সন্তানটা আমাকে ডাইকা বলতেছে বাবা তোমরা স্বামী ও স্ত্রী বুঝি একাই জান্নাতে যাইবা সন্তানটারে বুঝি নিবা না আল্লাহর ওলি গো আমার সন্তানটা ও রুটিটা আমার হাতে আইনা দিয়া বলতেছে আল্লাহর দিয়া আমাকে বলতেছে বাবা আমি ওই আল্লাহর ওলির মেহমানদারি করতে চাই ওগো আল্লাহর ওলি প্রথম যেদিন আপনাকে তিনটা রুটি খাওয়াইলাম আমরা তিনজনই ঘরের মধ্যে উপসছিলাম অনাহারে ছিলাম দ্বিতীয় দিন আয়েশা দেখি আপনি আল্লাহর ওলি মসজিদের মধ্যে শুয়ে রয়েছেন বাড়িতে যায় দেখি আমার সন্তানটা অসুস্থ হয়ে গেছে সন্তানের রুটিটা আনতে পারি নাই স্বামী স্ত্রী দুইজনের রুটিটা আপনার জন্য দ্বিতীয় দিন না খায়া নিয়ে আসছিলাম আজকে বাড়িতে যায় দেখি আমার স্ত্রীটাও অসুস্থ স্ত্রীর রুটিটা আনতে পারি নাই আল্লাহর ওলি গো
আজকে আমি তৃতীয় দিনের মতো না খাইয়া আপনার জন্য একটা রুটি নিয়ে আসছি। ওগো আল্লাহর ওলি, শক্ত কাপড়ের কাফন দিয়া পেটটা বাইদা রাখছি। আল্লাহর ওলি গো, আপনি যদি আগামীকাল এই মসজিদ থেকে না যান, এই পেটের বাদন আর কোনোদিন খুলতে পারব না। আপনি আগামীকাল চলে যায়েন, আপনি কি চান যে আমি না খাইতে না খাইতে মারা যাই? ও আল্লাহর ওলি, আপনি আগামীকাল চলে যায়েন, আপনি মেহমান না খায়া থাকবেন, আমি কিভাবে আল্লাহর দরবারে মেহমানদারি নিব? এইভাবে বললে পরে আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও ভাই, আরে আমি কিসের জন্য এই মসজিদের মধ্যে রইলাম? প্রথম যেদিন তুমি তোমার হালাল কামায়ের টাকা দিয়া তিনটা রুটি আমারে খাওয়াইছিলা, তিনটা রুটি খাওয়ার পরে আমার ঘুমের মধ্যে এত আরাম হয়েছে, এত মজা হয়েছে, আমার ইমানি নূর এত বাড়াবাড়ছে, তোমার হালাল কামায়ের তিন রুটি খাই নাও। ওই দিন স্বপ্ন যোগে আমি আল্লাহর রাসূলকে তিনবার স্বপ্নে দেখেছিলাম, সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন যখন দুই রুটি তুমি আমারে খাওয়াইছিলাম, তোমার হালাল খাবার খাইয়া ঘুমাইছিলাম, স্বপ্নে যোগে আল্লাহর রাসূলকে আমি দুইবার দেখেছিলাম, আজকে আমি বাহানা করিয়া করে এই মসজিদের মধ্যে রইছিলাম যাতে করে আজকে তোমার হালাল কামায় রুটি খাইতে পারি, আর রুটি খাইয়া আল্লাহর রাসূলকে আমি একবার স্বপ্নে দেখতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো হালাল কামায়ের বরকত। যে হালাল কামায় খাইলে অন্তরে নূর পয়দা হয়, ইমানি শক্তি বেড়ে যায়, রুহানি তাওয়াজ্জু বেড়ে যায়। আজকে সমাজে হালাল কামায় নাই, হারামের ছড়াছড়ি, হারামের প্রতি মুসলিম সমাজ দাবিত। প্রত্যেকটা গড়ে গড়ে সুদ, প্রত্যেকটা জায়গায় জায়গায় সুদ, সুদ হারাম ঘুষ এগুলো এমন হারে বাড়ছে, ও মুসলমান ও যুবক ভাই, যার কারণে আজকে সমাজের মধ্যে অশান্তি, যার কারণে আজকে রাষ্ট্রে অশান্তি। যদি আমরা আমাদের লোকমাটাকে হালাল বানাইতে পারি, যদি আমরা আমাদের খাবারটাকে হালাল বানাইতে পারি, তাহলে আমরা গমে গেলেও শান্তি পাবো, দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে ওই সময় আমাদের ইমান নসিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব সময় হালাল খাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।